ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে এবং দেশটির সরকার সহায়তা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বন্যা পরবর্তী দুর্ভোগ নিরসনে অন্তর্বর্তী সরকারের তৎপরতা নেই বলে মনে করেন রিজভী। ওমর ফাহিমের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময়ে বন্যা পরবর্তী জনদুর্ভোগ কমানো ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বিষয়টি নিরসনে সরকারকেই প্রধান ভূমিকা রাখতে হবে। বাজারে চাল, ডাল, সবজি, মাছ, মাংস, ডিমের সরবরাহ ঠিক রাখতে হলেও সরকারকে উদ্যোগী হতে হবে। সার, কীটনাশক ও বীজের সরবরাহ বাড়িয়ে কিংবা প্রণোদনা দিয়ে কৃষক ও খামারিদের পাশে দাঁড়াতে হবে। পরে রাজধানীর মধ্যবাড্ডায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দেন রুহুল কবির রিজভী। এ সময় অভিযোগ করে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগ পেয়েছি সেই হাঁটাটা বন্ধ করার জন্য ওরা নাশকতা করবে, ওরা ষড়যন্ত্র করবে, ওরা চক্রান্ত করবে এবং ওদেরকে অত্যন্ত ভালোভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে পার্শ্ববর্তী দেশ। দুর্নীতির বিপুল পরিমাণ টাকা ব্যবহার করে আওয়ামী লীগ দেশে নাশকতা সৃষ্টি করতে চায় বলেও অভিযোগ তার। ওমর ফাহিম, একুশে টেলিভিশন, ঢাকা।